हेलो गाइज वेलकम बैक टू माय चैनल शंकर शेट ब्लॉग। सबाई कैमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो। तो आमी एखन रान्ना बसिए दिएछि, रान्ना बोलते शुधु भात बसिएछि, एखन किछु करिनि, करबो ना एखन। आर कालके एकटु डाल तरकारी आछे, तो देखलाम भालो आछे, तो एखन आमी सेटा दिए खेये नेब। एकटु बेरोते हबे सेई जन्य, तो मेयेके निये एकटु बेरोबो। चलो तोमादेर देखिए दिच्छि आमी भात बसिए दिएछि। भात नामी स्नान पुजो कर देखो पुरोपुर रेडी आछि, कपड़ पड़े नहीं मेके रेडी कराई स्नान कराते हैं जेते हबे। केन बोलो तुम्हरा तो देखे रान्ना करी तुम्हारे तो बोलाम তাড়াতাড়ি যাব, তাহলে তাড়াতাড়ি আসতে পারবো, এসে আবার আমাকে রান্না করতে হবে। তো চলো তাড়াতাড়ি আগে মেয়েকে স্নান করে রেডি করিয়ে নি আর তাড়াতাড়ি বেরোই। এখানে আমি জল নিয়ে নিয়েছি ওকে স্নান করাবো বলে, তো আগে ওকে স্নান করিয়ে দি। মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি। এখানে দেখছো রেডি হয়ে শুয়ে আছে, খেলছে। আর এদিকে আমি কাপড় জামা এনে রেখেছি, শুকিয়ে গেছিল ওর জামা কাপড়গুলো, তো এখন তো গোছাবার সময় নেই, এসে তারপর গোছাবো। এখন আগে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে সেই জন্য। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোথায় যাচ্ছি ওকে নিয়ে, তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তোমরাও জেনে যাবে আমি কোথায় যাচ্ছি। আমি এখন বেরোচ্ছি, আর ও সবকিছু তো সঙ্গে করে এখন ক্যারি করতে হয়, তো এখানে ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে। আর রাস্তাতে তো তোমাদের আমি কিছু দেখাতে পারবো না, ওকে নিয়ে আছি সেই জন্য, বুঝতেই পারছো একা একা বাচ্চা নিয়ে। তো চলো ওখানে যাই, তারপর দেখা করছি আবার তোমাদের সঙ্গে। তো আমি মাসির বাড়িতে এসেছি, ওকে ডেকে রেখেছি, গর্ব হচ্ছিল বাইরে সেই জন্য, এখানেই আসবে বলে তাড়াতাড়ি চলে এসেছিল। ও ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছ নাকি মাসি? ঘরে চলে এসেছি, তোমাদের তো বলেছিলাম যে এসে রান্না করবো, কিন্তু কি করবো বলো, ওখানে গেছি দেরি হয়ে গেছে, ডেকেছিল সেই জন্য গেছিলাম। আর ওকেও তো কোথাও নিয়ে যাই না, একা একা ঘরে ও নিয়ে বোর হয়ে যাচ্ছিল, তো ভাবলাম ওকে নিয়ে যাই, সেই জন্য নিয়ে গেছিলাম। আমি আগে কাপড় জামাটা চেঞ্জ করে নিই, মেয়েকে একটু দেখিনি, তারপর আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি। বললাম একটু পরে দেখা করছি, আর দেখো কি হয়েছে, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, মেয়ে তো ঘুমিয়ে আছে এখানে। ওকে ঘুম পাড়াচ্ছিলাম, তো আমারও ঘুম পেয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেল। দেখতে দেখতে সন্ধ্যেই হয়ে গেছে, তো এখন তো সন্ধ্যেবাতি দিতে হবে, রান্নাও করিনি। কি হয়েছে বলো তো, এত এতদিন পরে গেছি, আমি তো সবসময় যাই না কোথাও, আর ওকে নিয়ে ঘরেই থাকি। যাওয়ার পর দেখেছো তোমরা ও ঘুমিয়েছিল, তো ওখানে যাওয়ার একটু পরেই উঠে গেছে, 5-10 মিনিট পর উঠে পড়েছিল ঘুম থেকে। তো দেখলাম সবাইকে দেখে বেশ হাসি খুশি ছিল, খেলা করছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে ঘরে তো একাই থাকে, তো যখন নিয়ে গেছি তো একটু ওকে ওখানে ছেড়ে দিই সবার সঙ্গে, ভালো লাগবো ওর, তো সেই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। রান্নাও করিনি, এখন তো রান্না করতেই হবে, দুপুরে তো করা হয়নি, দেখেছো তোমরা শুধু ভাত করছিলাম, আর ডাল তরকারি ছিল তো সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, এখন রান্না করব। মাসির এখানে যাওয়ার পর আমিও বিজি হয়ে গেছিলাম, ও তো খেলা করছিল, তবুও আমাকেও দেখতে হচ্ছিল ওকে, জানোই তো বাচ্চা তো খুঁজবেই মাকে, তো ওর সঙ্গে ছিলাম, তারপর সবাই আরও ছিল তো গল্প করছিল, তো সেই জন্য আমি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু বেশ ভালোই লেগেছে, গেছি, আমার মনটাও ভালো লেগেছে। সবসময় ঘরে থাকি তো একটু বাইরেও বেরোতে হয়, আমি তো এখন বেরোতে পারি না ওকে নিয়ে, ও বিরক্ত হয়ে যায়, মানে গরমের মধ্যে গরম তো সহ্য করতে পারে না, একটু অসুবিধে হয়ে যায়, সেই জন্য আমি তাড়াতাড়ি এখন আর কোথাও যেতে চাই না চট করে। তো যাই হোক, আজকে গেছি, ভালো লেগেছে আমাদের দুজনেরই। এখন যাচ্ছি আমি সন্ধ্যেবাতি দিতে, সন্ধ্যেবাতি দিয়ে তারপর রান্না বসে, সন্ধ্যেবাতি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। ফুলকপি আলুর তরকারি হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে, ভাত করা আছে, ভাত আর করতে হবে না। আমাদের রাত্রির খাবার হচ্ছে ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, ভাত।
আশা করি তোমাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি। তোমাদের সবাইকে টাটা।